স্বাস্থ্যকর্মীদের জন্য মিউজিক থেরাপির ব্যবস্থা করেছেন একদল মার্কিন জ্যাজ শিল্পী। তাদের এমন উদ্যোগে মুগ্ধ স্বাস্থ্যকর্মীরা। তারা জানিয়েছেন এই থেরাপি তাদের ক্লান্তি দূর করতে দারুণ কাজ করছে। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত বিশ্বে 2 লাখের বেশি স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় 300 ডাক্তার এবং নার্স। জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন সামনের সারির এই যোদ্ধারা। এই মানুষগুলোর ক্লান্তি সাময়িকভাবে হলেও দূর করতে পাশে দাঁড়িয়েছে জ্যাজ অর্কেস্ট্রার একদল মিউজিশিয়ান। যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ান্সের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিয়ে নাচ গানের ব্যবস্থা করেছেন এই জ্যাজ শিল্পীরা। 8 সপ্তাহের বেশি সময় ধরে টানা কাজ করে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু এই থেরাপি আমাদের দারুণ কাজে লাগছে। মনে হচ্ছে এতদিনের ক্লান্তি মুহূর্তেই চলে গেছে। তারা এই অবস্থায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য যা করছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। শিল্পীরা বলছেন এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীদের অর্থের প্রয়োজন নেই, বরং প্রতিদিনের কাজ থেকে তাদের একটু বিরতি দরকার। আমাদের দলে 20 জন আছে। আমরা শহরের বিভিন্ন জায়গায় মিউজিক করতাম, কিন্তু করোনার কারণে এখন সবই বন্ধ আছে। এমনকি আমরা চাকরিতেও যেতে পারছি না, তাই সময়টা কাজে লাগাতে চেয়েছি। সবার সাথে সবার দেখা হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা দারুণ একটা কাজের সাথে যুক্ত হতে পেরেছি। জ্যাজ শিল্পীরা জানিয়েছেন নিজেদের প্রয়োজনে অর্থ সংগ্রহের জন্য তারা বিভিন্ন জায়গায় গান করবেন। তামান্না তানজিনা, চ্যানেল আই।